তো আমি যে বিষয়গুলো আপনাদের সর্বশেষ আলোচন করেছিলাম সেটা হলো যে ভাইটাল ফোর্সের বিষয়টি একটু কাকতালীয়, অর্থাৎ হলো বিভিন্ন রকম বিজ্ঞানী তাদের প্রত্যেকের আলাদা দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। এই ভাইটাল ফোর্সের বিষয়গুলো বর্তমান মডার্ন সায়েন্স মানতে নারাজ, কারণ কি যে তারা এই ভাইটাল ফোর্সের যে এভিডেন্স সেটা কখনো কখনো তারা সোলের মধ্যে নিয়ে গিয়েছে, যে আত্মা কখনো কখনো ইমিউনিটির মধ্যে নিয়ে গেছে, কিন্তু টোটালি ভাইটাল ফোর্সকে আপনাকে পার্সিভ করতে হবে, আপনাকে বুঝতে হবে যে ভাইটাল ফোর্সটা কি। এই উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ভাইটাল ফোর্স ইউড নট এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়াল হোমিওপ্যাথি, অর্থাৎ হলো ভাইটাল ফোর্সকে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে আমার মেডিসিনটা কিভাবে কাজ করছে। আমরা যদি সামারাইজেশনে যাই তাহলে আমরা বুঝতে পারবো ভাইটাল ফোর্স, বা আমরা আক্ষরিক অর্থে জীবনী শক্তি বলবো, কিন্তু পটেনশিয়াল লাইফ পটেনশিয়াল যদি আমরা বলি এটাকে, যে লাইফ পটেনশিয়াল বা লাইফ পটেনশিয়ালিটি, ভাইটাল ফোর্স, ভাইটাল প্রিন্সিপাল, লাইফ ফোর্স, যেটাই বলি না কেন, এটা এমন একটি শক্তি যেটা আমাদের দেহকে সচ্ছল রাখার জন্য জরুরি। যদি ভাইটাল ফোর্সের উপস্থিতি না থাকে তাহলে আমাদের দেহ অচল, মুভমেন্ট করতে পারবে না, অর্থাৎ কি লাশ এবং আমাদের দেহ এই দুটার মধ্যে তফাৎ হয়ে যাবে। ভাইটাল ফোর্সের উপস্থিত আছে মানে কি আই এম অ্যালাইভ, আর ভাইটাল ফোর্স নেই মানে কি আই এম ডেড। এখন কথা হলো যে ভাইটাল ফোর্স সোল, ভাইটাল ফোর্সটা আসলে কি। ভাইটাল ফোর্স হলো তিনটা জিনিসের সমন্বয়, ফার্স্টলি এক নম্বর হলো বডি, দ্বিতীয় নম্বর হলো সোল, তিন নম্বর হলো স্পিরিট। এখন যদি আমরা বডি সম্বন্ধে আমরা ক্লিয়ার ধারণা পাই, সেটা হলো আমাদের যে কাঠামো রয়েছে, যে স্ট্রাকচার রয়েছে, সেটা হলো আমাদের বডি, যেখানে ফিজিওলজিক্যাল কর্মকাণ্ড সংগঠিত হয়, যার সাইন্টিফিক্যাল এভিডেন্স এবং ম্যাটেরিয়ালিস্ট যারা আছে তারা এটাকে সিম্পললি মেনে নিলেন। দ্বিতীয় কথা যেটা আসে সেটা হলো বডি মাইন্ড, আমাদের মন। মনটার ব্যাপারে যদি আমরা বলি, ওখানে অনেক সময় আমরা স্পিরিটের সাথে আলাদা করে ফেলি, মানে এক করে ফেলি। মন আর স্পিরিট এক জিনিস না, প্রেম ভালোবাসা হয়তো এক জিনিস না, এরকম মায়া মহব্বত এক জিনিস না, কিন্তু সমর্থক শব্দ। এটা যদি আপনি সাধারণ অর্থে বিচার করেন তাহলে এটা একই মনে হবে, কিন্তু এক জিনিসটা। যেমন ইলিশ মাছ এবং ইলিশ মাছের সমগোত্রীয় কিছু মাছ রয়েছে, দেখতে ইলিশ মাছের মতো কিন্তু এরা ইলিশ মাছ নয়, কিন্তু সমজাতীয়। তো সুতরাং ভাইটাল ফোর্স যদি আমরা লাইফ পটেনশিয়াল বা একটা স্বতন্ত্র কিছু হিসেবে বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে এটা আমাদের শরীরের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে, কমান্ডার অফ লাইফ, কমান্ডার অফ দ্য বডিজ ফাংশন। অর্থাৎ আমাদের যে শরীরের কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয়, এই কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার জন্য যে একজন ম্যানেজার, একজন কমান্ডার, সেই কমান্ডার হলো ভাইটাল ফোর্স। সুতরাং এখন আমাদের প্রশ্ন হলো যে মন, মনের যদি আমরা ডিটেলস ব্যাখ্যা করতে চাই সেটা আমরা দেখব যে মন হলো আমাদের শরীরের যেমন ফিজিওলজিক্যাল অর্গানিজম রয়েছে একটা পার্ট, আমাদের মনও একটা পার্ট, একটা সৈনিক আমাদের শরীরে, যে আমাদের একজন সহকারী হেড কমান্ডার বলা চলে মন। তৃতীয়ত যদি আমরা বলি যে স্পিরিট, হোয়াট ইজ স্পিরিট, স্পিরিট সম্বন্ধে যদি আমরা ধর্মী রিলিজিয়াস বিলিভে যাই, যেহেতু আই এম মুসলিম, অনেকে হিন্দু খ্রিস্টান সম্প্রদায়ের লোক থাকতে পারেন, সেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে মানে আমি আয়াতটা মনে নাই, যে এটা হলো যে এরকম যে নফস হলো তিন প্রকার, ওই আয়াতের ব্যাখ্যা সেটা লফসে আম্মারা, লফসে লাওয়ামা, লফসে মুতমাইন্না। লফসে আম্মারা, লফসে
লাওয়ামা এবং এরা দুজনেই খারাপ কর্মের দিকে ধাপিত করে। একজন হলো যিনি খারাপ কর্ম করেন নফসে আম্মারা সম্ভবত, আর নফসে লাওয়ামা যে আছে সে কি করে, সে যদি যিনি যদি আমাদের আত্মা আমাদের মন অর্থাৎ এখান থেকেই পৃথক হয়, আমাদের মন যদি ভালো কাজ করতে সায় দেয় তখন এই লফসে লাওয়ামা তার সাথে ভালো কাজ করে, আবার যদি খারাপ কাজ করি তখন ওই খারাপ কাজে সহযোগিতা করে। অর্থাৎ তিনি হলেন সরকার দলীয় লোক। তো এই হলো আমাদের স্পিরিট যেটা রিলিজিয়াস বিলিফ থেকে চলে এসছে। তো সুতরাং এই তিনটে জিনিসের সমন্বয় আমাদের বডি। এখন কথা হলো যে স্পিরিট বডি, স্পিরিট মাইন্ড অ্যান্ড বডি, এই তিনটে জিনিস কি নশ্বর নাকি অবিনশ্বর? আমাদের বডি নশ্বর নয়, নশ্বর মানে এটা ধ্বংস হয়ে যায়, আর আমাদের যে মাইন্ড রয়েছে মন, এই মনটাও নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় আমাদের দেহ ত্যাগ করার সাথে সাথে, কিন্তু স্পিরিট যে আত্মা রয়েছে সেই আত্মাটা কিন্তু ধ্বংস হয় না। যদি আমরা রিলিজিয়াস বিলিভে যাই সে হলো আত্মা ধ্বংস হয় না, আত্মা কি সে তার রুহের জগতে চলে যায়। বিভিন্ন রিলিজিয়াস বিলিফ থেকে বিভিন্ন দৃষ্টি রয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করব না, যেটা যার যার বিষয়গুলো সে বিষয়গুলো সেভাবে বিবেচনা করবেন। সুতরাং আমরা পেলাম যে স্পিরিটের কি পরকালে বিচার হবে, এই নফসে আম্মারা নফসে নাওয়ামা নফসে মুতমাইন্না এই তিনটা গ্রুপ, সুতরাং এই বিষয়গুলো কন্ট্রাডিক্ট রয়েছে। সুতরাং তা আমরা কি বলতে পারি ফাইনালি, ফাইনালি হলো যে স্পিরিট হলো আমার একটা পটেনশিয়াল, যে পটেনশিয়ালটা হলো দেহ মন এবং আত্মা এই তিনটে জিনিসকে নিয়ন্ত্রণ করে, এই তিনটে জিনিসের শীর্ষে অবস্থান করে। কিন্তু সে দেহ অর্থাৎ এই জড় দেহ যদি কোনো কারণে অর্থাৎ ধ্বংস হয়ে যায় তাহলে সেও কি ধ্বংস হয়ে যায়, কিন্তু শুধুমাত্র স্পিরিট বাকি থাকে। এখন কথা হলো যে আমাদের শরীরে যে অ্যাক্টিভিটি সে কিভাবে কাজ করে, কাজ করার ব্যাপারে আমি বলেছি যে আপনাদেরকে যে কমান্ডার যেমন সেনাবাহিনীতে আদেশ করে সে কাজ করে তার নির্দেশনা অনুযায়ী, ঠিক তেমনি আমাদের ভাইটাল ফোর্স এভাবে নির্দেশনা প্রদান করে। এখন সুস্থ অবস্থায় এটা কয়েকটা জায়গায় সে কাজ করে, সেই কাজগুলো কি, সেটা হলো সুস্থ অবস্থায় সে কিভাবে কাজ করে, দ্বিতীয় কথা হলো যে অসুস্থ অবস্থায় কিভাবে কাজ করে, রুগ্ন অবস্থায় কিভাবে কাজ করে। এখানে একটা কথা আছে যে অসুস্থ অবস্থা রুগ্ন অবস্থা, এটা বিষয়টা হলো যে অসুস্থ হওয়া অবস্থায় কি করে এবং অসুস্থ হতে কিভাবে কাজ করে, কয়েকটা ডিপ কথা রয়েছে। এবং এই জীবনী শক্তি ওষুধ প্রয়োগ করলে কিভাবে কাজ করে, এগুলোর আমাদের অ্যাডভান্স ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা আরো ডিটেলস বলবো। তবে এখানে আমি আর একটু বলে দিই, সেটা হলো যে এগুলো বোঝার জন্য আপনাকে সর্বপ্রথম ভাইটাল ফোর্স সম্বন্ধে পারসিভ করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং করার পরে আপনার এই বিষয়গুলো আসবে। আমি শুধু এখানে দুটো বিষয় আলোচনা করব যে ইন হেলথ রোল অফ ভাইটাল ফোর্স ইন হেলথ অ্যান্ড রোল অফ ভাইটাল ফোর্স ইন ডিজিজ। হেলথে যে জিনিসটা করে ভাইটাল ফোর্স, যে বিষয়গুলো ডিটেলস সেই বিষয়গুলো আমরা আলোচনা করব সংক্ষেপে। সেটা হলো ভাইটাল ফোর্স আমরা যখন সুস্থ থাকি এই সুস্থ অবস্থাটা সে নিয়ন্ত্রণ করে। এজ লাইক যেমন যখন সবকিছু একটা প্রতিষ্ঠানে সবকিছু চলে তখন যে কমান্ডার থাকে সে শুধু পরিদর্শন করে সব ঠিকঠাক মতো চলছে, এটা দেখভাল করে, ঠিক এই কাজটাই করে। আর অসুস্থ যখন হয় আমাদের শরীর, আমাদের দেহ যখন অসুস্থ হয় অর্থাৎ কোনো মিয়াজোম কোনো বাহ্যিক চাপ পেশানি যাই হোক না কেন, যে কারণেই আমাদের শরীর অসুস্থ হোক না কেন, যখন আমাদের শরীর অসুস্থ হয় তখন এই ভাইটাল ফোর্স সে একটা কমান্ডিং পাঠায় আমাদের বডিতে। যেমন চর্মরোগ যদি আমাদের শরীরে জীবাণু প্রবেশ করে তাহলে স্কিনে আমাদের চর্মরোগের ফুসকুড়ি দেখা দেয়, যদি কোনো